তারার আলো এন্টারটেইনমেন্ট। বীরফুল এখনো শুকায়নি, এরই মধ্যে ভাঙনের সুর বাজলো অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুনুর রশিদ অপুর সংসারে। 27 নভেম্বর 2020 তারা দুজনেই বিচ্ছেদপত্রে সই করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শবনম ফারিয়া নিজেই। এ নিয়ে ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে একটি স্ট্যাটাসও দেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, এই বিচ্ছেদের পেছনে উল্লেখযোগ্য কোনো কারণ নেই, একে অপরের প্রতি নেই কোনো অভিযোগ, দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে। ফারিয়া লেখেন, মানুষের জীবন নদীর মতো, কখনো জোয়ার কখনো ভাটা, কখনো বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়। আমাদের জীবনে কিছু মানুষ আসে, কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না। আমার মা সবসময় একটা কথা বলে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি। ঠিক সেভাবেই আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করছি একসাথে থাকতে, কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। মানুষ কি বলবে ভেবে নিজেদের উপর একটু বেশি টর্চার করে ফেলেছিলাম আমরা। জীবনটা অনেক ছোট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার? এইটা ভেবে আমরা এবছরে শুরু থেকেই সিদ্ধান্তে আসছি, আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না। তাও বছরখানেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে। ফাইনালি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভেবে আমরা আমাদের প্রায় 2.5 বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও 5 বছরের পুরানো বন্ধুতে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, ভালোবাসার বিচ্ছেদ নেই, বন্ধুত্বের বিচ্ছেদ নেই। যতদিন বেঁচে আছি আমাদের ভালোবাসা ও বন্ধুত্ব থাকবে। শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম। এই ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে, কিন্তু জীবন তো থেমে থাকবে না। অপুর জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। আমরা যে সুখের জন্য আলাদা হলাম, আমরা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দয়া করে মিডিয়ার বিয়ে ডেকে না এ ধরনের কথা বলে আমাদের জন্য আমাদের সহকর্মীদের ছোট করবেন না। আমরা সম্পূর্ণ পারিবারিক কারণে, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইনস্টিটিউশন থেকে বের হয়ে এসেছি। আমাদের কখনো ভালোবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না। আর আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন প্লিজ। দুজন মানুষের বিবাহ বিচ্ছেদ মানে দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ, অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ। এটা কারোর জন্য সুখকর অনুভূতি না। দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না। আমরা একে অন্যের উপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই। প্রসঙ্গত 2015 সালে ফেসবুকের মাধ্যমে অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুনুর রশিদ অপুর পরিচয়, দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। 3 বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে 2018 সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের। আর জাঁকজমকভাবে গত বছর 1 ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।